যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা। বাড়িঘর পুড়ে গিয়েছে, একের পর এক গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন অঞ্চল, 2500 বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে, 1700 বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, প্রচুর গাছের ক্ষতি হয়েছে, 1400-র বেশি ত্রাণ শিবিরে 2 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সাইক্লোন পর লাগাতার ভারত সরকার কি নজর থি, মে ভি লাগাতার সম্পর্ক মে থা, হামারি এনডিআরএফ আর দূসরি টিমো নে আচ্ছা কাম কিয়া হ্যায়, কেন্দ্র সরকার হর প্রকার সে হর সম্ভব মদদ রাজ্য সরকার কো দে রহি হ্যায়। মুখ্যমন্ত্রী ব্যস্ত নির্বাচনী প্রচারে, মঙ্গলবারও একাধিক কর্মসূচি রয়েছে তার। সূত্রের খবর, প্রচারের মাঝেই চানের খোঁজ খবর নিচ্ছেন তিনি। চানের কাজ কতটা এগিয়েছে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর নবান্ন সূত্রে, রাজ্য সরকারের ত্রাণের কাজ পরিচালনায় সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেতা। রেমল একটা বড় বিপদ, কিন্তু যে দক্ষতার সঙ্গে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার রাজ্য প্রশাসন কাজ করেছেন, তাতে দ্রুত আগাম ব্যবস্থা, ত্রাণের ব্যবস্থা, উদ্ধারের ব্যবস্থা, পরবর্তী ব্যবস্থা, এগুলো এত দ্রুত হয়েছে তৃণমূলের সরকার, জেলা প্রশাসন, পঞ্চায়েত।